Flashback. End of flashback. শুভ রাত্রি বন্ধুগণ। শুভ রাত্রি তো ভিডিও শেষে বলি অন্য সময়তে, কিন্তু আজকে শুরুতে, কারণ এটা হচ্ছে পার্ট টু, ভাকুড়ার পূজা পরিক্রমার পার্ট টু। এই সব বেরাচ্ছি এতক্ষণে সব, এখন মোটামুটি ফুল টিম। এখন বাজছে তোমার কটা? 12:58। এখন তাহলে 12টা পেরিয়ে গেছে, আপনার শুভ ষষ্ঠী, শুভ মহাষষ্ঠী সবাইকে শুভেচ্ছা। চলো বাদ বাকি পুজোগুলো দেখে আসি। এখন প্রতাপ বাগানে দুর্গোৎসব পেরিয়ে যাচ্ছি। এখানে লাইট ফাইট জ্বলে নেই, তার কী করে কী দেখাবো, মাকে হালকা করে দেখতে পাওয়া গেল। আজকে বহুদিন বাদে গাড়ির পিছনে বসতে পেয়েছি, তাহলে ভিডিওটা তুলাটা সুবিধা হবে। সোমেন ভাই চালাচ্ছে, আমি চেপে আছি, বাদ বাকি সব পিছনে আসছে। চলো যাই। এই প্রতাপ বাগান ছেড়ে বেরোচ্ছি, কলেজ মোড় ওইদিকে রয়ে গেল, এত ফাঁকা কলেজ মোড়, খ্রিশ্চান কলেজের সামনেটা দেখা যায় কি? কিন্তু এখন ঠিকই আছে, রাত্রেবেলায় পুরো ফাঁকা, ফাঁকায় ফাঁকায় দেখে আসি। চলো মাচানতলা মোড় চলে এলাম, যাই ভিতর দিকে সমস্ত ঠাকুরগুলো দেখবো ব্যাক টু ব্যাক। এখানটাতে এখন দিনের বেলাতে বা সন্ধ্যাবেলাতে এলে পরে হেঁটে যাওয়ার ফাঁকা টুকু শুধু থাকে না, এমন ভিড় হয়। আর এখন মোটামুটি একদম নিঝুম, কিছু কিছু লোকই যাচ্ছে আসছে আর কি। এই আমাদের ক্লক টাওয়ার, দেখাটি ক্লক টাওয়ারের পাশ দিয়ে বেরিয়ে এলাম, দেখি প্রথমে কোথায় যাওয়া হয়। এইখানে পূজা হয় রাস্তাতেই একটি, এখানটাতে যেতে যেতেই সেটা নামানো, ঠাকুরও বুঝে না অসময় এলে দেখা দেবো নাই। ডাইভার্সেন আমরা বাঁ দিকে চললাম। আমরা এবারে যাব হরেশ্বর মেলা, হরেশ্বর মেলাটা দিয়ে এই ধারটা সুরকুটো করি, তারপর 1/1 সব হবে। এই তো আলোকসজ্জা, না শহর কিন্তু এখনো ঘুমিয়ে যায় নাই, লোকজন জেগে আছে। এই তো দেখো, দেখাচ্ছি তোমাদেরকে পুরোটা। তাহলে এই হচ্ছে ইন্দারাগোড়া হরেশ্বর মেলার দুর্গা পুজো। এখানে থিম সোনার বাংলা, দেখতে পাচ্ছ বাইরেটার থেকে একদম সেই চালের পুড়া যেমন হয় না, চালের পুড়ার মতন সেই বড় দিয়েই তৈরি করেছে পুরো বাইরের স্ট্রাকচারটা। তারপর পাখা, উপরে খড়ের ছাউনি, আর এইদিকে ওয়েলকাম করছে এরা বাঁশি বাজি বাজি। চলো দেখে আসি ভিতরটাতে। ভিতরটাতে যখনই ঢুকছি তখনই সেই সাবেকিয়ানার টাচ, বাহ কাজগুলো করেছে দেখো, এগুলো এই খড় দিয়ে আর মানে সেই খড়েরই এবং স্প্রেড করে পরে মানে খুব সুন্দর করেছে। এগুলো খড়গুলো কুচি কুচি করে কেটে পরে করেছে, আর এগুলো খড়গুলোকে স্প্রেড করে পরে আয়রন করে করে করেছে। এই ছোটোবেলাতে অনেকেই আমরা এরকম করেছি কর্মশিক্ষার কাজ, কিন্তু এইটা একটা লার্জ স্কেলে দারুণ। গণেশকে কোলে নিয়ে মা দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, খুব সুন্দর, দারুণ লাগছে। চারদিকটাতে এই যে এই কাজগুলো করেছে লার্জ স্কেলে, সিরিয়াসলি মারাত্মক, দারুণ লাগছে। ভিতরটার থেকে এবার তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি। চলো এই ফটোশ্যুট শুরু হয়ে গেছে আমাদের সব, আন্দু ভাই ছবি তুলছি, এটা আমাদের সব পার্টি। দেখো ঢুকতে না ঢুকতেই লুকটা কি করেছে, দারুণ দারুণ দারুণ। এই ফাঁকাতে এলাম বলে এত সুন্দর করে দেখতে পাচ্ছি আর দেখাতে পাচ্ছি, যদি সন্ধ্যাবেলায় আসতাম তাহলে ক্যাসেট হয়ে গেল। এখানে দেখো এই আর্ট পুরোটাতেই সাবেকি বাংলা ছোঁয়া, অসাধারণ অসাধারণ দারুণ। এত রাত্রে আসার প্ল্যানটা কিন্তু ঠিকই আছে, এবারে যাই দুর্গা প্রতিমার দর্শনটি করাই। এই দেখো ফোন রাখা লিয়ে গন্ডগুলো লেগে গেছে, এই এই গন্ডগুলো লাইন বাবা, এই তো প্রতিমা, এই যে এই গন্ডগুলো লেগে গেছে ফোন রাখা লিয়ে, না ফোন কাটা যাবে নাই নাকি ভাই, সুন্দর করেছে। দেখো ওইটার জন্যই তোমাদেরকে বার বার করে বলছি এসে দেখো, ভিডিওতে ছবিতে স্ট্যাটাসে দেখছো দেখছো ঠিক আছে ভালো, কিন্তু এসে দেখার আলাদাই মজা। এই তো পূজা শুরুই হয়ে গেল, আসছে আসছে করতে করতে মা এসেই গেছে,
আর প্যান্ডেলগুলো মণ্ডপগুলো সব রেডি, সারা বছরের অনেক পরিশ্রম থাকে এটার পিছনে, এই সমস্ত কর্মীদেরই বলো বা কমিটিরই বলো সব কিছুর। তো এসো তোমরা, ভালো লাগবে তখন তোমাদেরও। আর যারা এই এত সুন্দর একটা যে এস্টাবলিশমেন্ট বা বলো বা যাই বলো আর কি, এটার পিছনে যারা আছে তাদেরও ভালো লাগবে, ওটা নেই। দারুণ দারুণ ওয়াইড অ্যাঙ্গেলে শিফট করে পরে এবারে পুরোটা আর একবার তোমাদেরকে দেখিলি বাইরেটার ভিউটা, দারুণ 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 দারুণ। ফরেস্টর মেলার পরে আমরা চলেছি কমরার মাঠ সর্বজনীনের ঠাকুর দেখতে। রাত্রেবেলায় মজা আছে কিন্তু ঠাকুর দেখার বাবু। চলে এসছি কমরার মাঠ, দেখি এবারে এখানে কিরকম কি করেছে। আমি এসছে সব কেউ হারিয়ে নেই তো, ঠিক আছে। হচ্ছে কমরার মাঠ সর্বজনীন, এখানের লাইট টাইটগুলো এখন অফ আছে, আদারওয়াইজ একটা নৌকার মতন, নৌকা বলব কি জাহাজ, জাহাজের মতন স্ট্রাকচার। আর এখানে সমুদ্র, বেশ বেশ বেশ, লাইটটা থাকলে পরে জমে যেত, লাইটটা নাই বলে একটু সমস্যা হচ্ছে। ড্রাগন ড্রাগন দিয়া নৌকা যে জাহাজ, আর সেখানে সমস্ত দেবদেবী আসছে। ভিতরে বলছে লাইট জ্বলছে, তাহলে ভিতরটাকে যাই, বাইরে লাইট জ্বলে নাই আজকে। সেভ এনার্জি, সেভ আর্ট, সেভ এনার্জি, চালাও কোম্পানি। ভিতরে লাইট আছে, ফ্ল্যাশটা জ্বাল, ফ্ল্যাশটা জ্বাল দিনি ভাই, তো এটা বুঝতে পারছি না কিছু। এই যে এখানে কাগজ টাগজ কেটেছে, কাগজ কাটা জিনিসপত্র দিয়েছে, বেশ লাগছে। কি কপালে ফ্ল্যাশটা জ্বাললাম নাই রে। হ্যাঁ ভিতরে লাইট আছে তো আদৌ, না বলে দিলে শুধুই। আচ্ছা 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 আচ্ছা, না ওরা এনার্জি সেভ করছে, এটা একটা ভালো জিনিস, সেভ এনার্জি সেভ আর্থ। ভিতরটা বেশ সুন্দর, উপরের কারুকার্য পাশটা বড় সুন্দর করেছে। আর এখানে কি 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 বললি তুই, কি বললি? ওটা একদম দেখো সেলফি জন্য পোজ দিচ্ছে মনে হচ্ছে, ওরকম বলি না ভাই, পাপ দিবে ঠাকুরে। না না এই হচ্ছে ব্যাপার। তো এবারে আমরা একাল হই, আরো অনেকেই সব রাত্রেবেলাতে ঠাকুর দেখতে বেরোচ্ছে, যে ফাঁকায় ফাঁকায় যাতে দেখা হয়ে যায় ভালো। এই বলছে সিংহর মধ্যে পরিবর্তন লক্ষ্য করছে, সেলফি তোলার জন্য মুখটা পোজ দিয়ে চলে, হ্যাঁ জুলে ছিল তার জন্য একটু জন্তু বেশি চলায়। ও এই হচ্ছে কমরার মাঠ, দেখি এয়ারপোর্টে কোথায় যাওয়া যায়, গেস করো দেখিনি এয়ারপোর্টে কোথায় যাবো। আমাদের নেক্সট ডেস্টিনেশনটা তোমাদেরকে বলতে বললাম, গেস করতে বললাম, কেউ তো আর বললেই নাই, তো চলে এলাম লালবাজারকে। এই হচ্ছে লালবাজার সর্বজনীন, এখানে স্পেসটা কিন্তু অনেকটাই, ইউটিলাইজেশনের জন্য একদম পারফেক্ট, অনেকটা জায়গা ফাঁকা। এই তো এই হচ্ছে এদের প্যান্ডেলের বাইরের দৃশ্য, সেলফি তুল সেলফি তুল ঝেড়ে। ওই দেখি চলো ভিতর দিকটাতে যেয়ে পরে, এখানটাতে কৃষ্ণ রাধা দেখতে পাওয়া যাচ্ছে, রাধা কৃষ্ণকে, রাসলীলা সম্ভবত এদের থিম, এটা দেখেই বলছি, কারণ গাদা গরু টরুও রয়েছে, তারপরে অনেক হরিণ টরিণ রয়েছে, আর উপরে শ্রীকৃষ্ণর একটা বড় মূর্তি রয়েছে। আর এখানটাতে সব লাইটগুলো জ্বলে নাই, সব লাইটগুলো জ্বললে হয়তো আরও ভালো লাগতো। তো এই আপাতত এইটুকুই, যাই ভিতরটাতে ঢুকি, লাই ভিতরটাতে যে পরে দেখি যে কীরকম কী হয়েছে না হয়েছে। তো আমরা বেরালাম একটা নাগাদ, এখন বাজছে 1:24, ইতিমধ্যেই কিন্তু দেখো ঝটঝট করে দেখছি গো, মানে তিনটে হয়ে গেল দেখা, ভাই লাইট জ্বালো। এই তো এখানে কী হয়েছে, এই সোলাগুলো সোলাগুলোর উপরে কালার করেছে, দেখটা সেই পাথর পাথর ফিল আসছে আর কি, রঙের গন্ধ। এই তো এখানে লাইট জ্বলছে, অসুবিধা নাই, বাহ ভিতরটা খুব সুন্দর লাগছে, বাইরেটার থেকে ভিতরটা কিন্তু তুমি আন্দাজও করতে পারবে না, উপরটা ভিতরটা বেশ ভালো। এই চারদিকে এই সোলার কাজ নিখুঁত কাজ করেছে পুরো,
দেখো প্রত্যেকটা ওয়াল আগে ওয়ালগুলো দেখিলি তারপর ঠাকুর দেখাবো। এই হচ্ছে একটা ওয়াল, হ্যাঁ গীতা শ্রীকৃষ্ণ রাস এই সকল নিয়ে পড়ে। এই তো গরুড় তার পিঠে উড়ে যাচ্ছে, আর এই তো কালিয়ানাগ এখানে অর্জুনের সাথে, বেশ ভালো। সঞ্জয় লীলা বনশালী সেট লা এগুলো ছেলে এক্সপ্লেন দিচ্ছে না আলাদাই। আর এখানটাতে শ্রীকৃষ্ণ সব দিকেই শ্রীকৃষ্ণই থিম, ঠাকুরটা কিন্তু দারুণ খুব সুন্দর। আর ব্যাকগ্রাউন্ডটা এনহান্স করেছে ঠাকুরের শোভাটাকে, ওটা নেই দেখো দারুণ কাজ। মূর্তি কিন্তু খুব সুন্দর হয়েছে, প্রতিমা দেবী প্রতিমা কিন্তু হেভি। আর এই বাইরের থেকে তুমি দেখে এইরকম আন্দাজ করতে পারবে? বাইরের থেকে দেখে সত্যি কথা বলতে আমার মানে একটু চাপ খেয়ে গেলাম যে কেমনই লাগছে, কিন্তু ভিতরে এখানে আসার পরে মনে হলো না ঠিক পুষিয়ে দিয়েছে আর কি। ভালো, বেশ ভালো। ওয়াইড অ্যাঙ্গেলে পুরোটা ঘুরেলি একবারে, তাহলে বুঝতে পারবে। যদি আসতে নাও পারো, আমি তো আসার কথা বলছি বারবার করে, ওয়াইড অ্যাঙ্গেলে দেখালে তবু তুমি আন্দাজ করে নিতে পারবে আর কি, ইমাজিনেশনটাকে কাজে লাগিয়ে পরে যে কেমন হয়েছে। ভিতরটা কিন্তু আলাদাই, বাইরেটা দেখে পরে একটু মনটা দুঃখ হয়ে গেছিলো কিন্তু পশি দিল ভিতরটা। হান্দু ভাই তোমার তো বাঁকুড়া এবছর প্রথম পূজা, কেমন লাগছে? সেই লাগছে, কিছু বল। হ্যাঁ কিছু বল। আর এইটারও নতুন বোড়ে আরও জীবন, কেমন লাগছে ভাই? দারুণ লাগছে। আর এগুলোকে জিজ্ঞেস করে লাভ নাই, এগুলো তো সব না বাঁকুড়াটাতেই বড় হয়ে গেলো। এই যে সোমেনের ভাগ্নিয়া দুটি, আর সোমেন ভাই তোর কেমন লাগছে? 250 টাকা চুকিয়েছে, কেমন লাগলো? হাবিবে হাবিবে দেখো পাঁচ গুলো ছুলিয়ে দিয়েছে, ইও আর ইও করে পালাচ্ছে কেন আবার কই ভাই? কেমন লাগছে তোর? 250 টাকা চুকিয়েছে বলে সেক্সি লাগে না, ভালো লাগছিল, ভালো ভালো। তাহলে এবারে নেক্সট ডেস্টিনেশনে যে এবারে দেখা হবে, নেক্সট ডেস্টিনেশনে যে এবারে এবারে দেখা হবে। সেলুন কিন্তু এখনো খোলা আছে, আর বাজে রাত রেডটা, এই হচ্ছে পূজার বাজার বুঝলে তো। স্টেশন চলে এলাম এখানটাতে, এই যে স্টেশন রোডের এখানটা তো পূজা হয়, লাইট টাইট বন্ধ রয়েছে আর কি। এটা হচ্ছে এখানের মন্দির, মন্দির বলছি প্যান্ডেল। আর স্টেশনের আমার যে জিনিসটি বিশাল লাগে সেটি হচ্ছে এই পতাকাটি, এত বড় একটি পতাকা বাতাস দিলে পরে উড়তো। আর এই হচ্ছে সেই বিডিআর বাঁকুড়া দামোদর রেলওয়ের সেই এটি এখানে রেখে দেওয়া আছে, ভাল লাগে বেশ। দেখাই চলো, চলে এলাম স্টেশন মোড় সর্বজনীনকে। এখানটাতে এখন অনেক লোকজন, এখনও কাজ টাজ চলছে, কিন্তু ছোটোর মধ্যে যা সুন্দর করেছে না এই প্যান্ডেলটা হেভি। দেখো একদম সেই টেরাকোটা বাঁকুড়ার ঐতিহ্য, বাঁকুড়ার পোড়ামাটির কাজ, বাঁকুড়ার ডোকরা, সেই তার উপরেই হচ্ছে প্যান্ডেল। এই এখানে ডোকরার আমাদের তো বাঁকুড়ার বিগিনার ডোকরা তো বিশ্ববিখ্যাত, আর টেরাকোটা সেটা তো আর বলে দিতে হবে নাই তার ব্যাপার। সে পাঁচমুড়ার পোড়ামাটির ঘোড়া আমাদের ঐতিহ্য, সেইটাকে দিয়েই সাজিয়েছে মন্দিরটাকে খুব সুন্দর করে, খুব ভাল লাগছে। একটু সাম থেকে দেখাই, তারপর প্রতিমাটা দেখাচ্ছি। প্রতিমাটাও কিন্তু ইউনিক, একদম মিনিমাল কিন্তু খুবই সুন্দর। এই হচ্ছে এখানের মণ্ডপ। আমার ফোনটার কালার টোনটা চেঞ্জ হয়ে যাচ্ছে একবার করে, এইটি হচ্ছে অরিজিনাল কালার টোন, এইটি একবার করে ওইটা হালকা হয়ে যাচ্ছে। স্যার কী করা যাবে দেখি, কেমন লাগছে ভাই? পুরো মিনিমাল কিন্তু খুব সুন্দর লাগছে। যামিনী রায়ের ছবির যে স্টাইল যে ঘরানা সেইটার উপরে দেখো খুবই সুন্দর। আমাদের সবাই মোটামুটি ছবি তুলছে, ঘুরছে, ঠাকুর দেখছে, কিন্তু একটি ছেলে বাবু খাইছো মোড অন আছে, এই ছেলেটির বাবু খাইছো মোড অন, যে সবসময় কানে হেডফোন লাগানো আছে। আর এই তো ওইদিকে চলছে, ওইদিকে হয় ট্রাইব নয় কথা নাকি ভাই? রাত দেড়টা হচ্ছে, ঘুমাতে দে ভাই, ঘুমাতে দে রে, ঘুমাতে দে বাবু, যাকে ভালোবাসো তাকে ঘুমাতে দাও ভাই। এই দেখো ইয়া ছবি তুলে চলছে, বলছে না প্যান্ট যেন না আসে, ঠিক আছে। আর আমার তো ওটিটি আগের ব্লগটাতে তোমরা দেখে লিছো, আমি হ্যাঁ তুলে দিচ্ছি
আমার তো ওটিডি এই আছে একদম ক্যাশ এটি ঠিক আছে বেশ সুন্দর কিন্তু এখানটায় ভিতরের কাজগুলো দেখানোর জন্য আবার সেই ওয়াইড অ্যাঙ্গেলে শিফট হলাম একবার দেখে নাও খুব সুন্দর একদম মিনিমাল অসাধারণ খুবই ভালো লাগলো এই হচ্ছে পটটা ওটা দারুণ দারুণ পাতাকলা ব্রিজ বেরাচ্ছি এদিকে রয়ে গেল একতেশ্বর দেখেছিলাম তোমাদের একতেশ্বর অনেকবারই পাতাকলা ব্রিজ বেরিয়ে পরে আমরা যাচ্ছি ধলডাং ধলডাঙ্গে যেয়ে পরে ঠাকুর দেখবো চল চলে এলাম ধলডাঙ্গে এবারে এখানে মণ্ডপ তোমাদের দেখাবো তার আগে হালকা করে চা খেয়ে আসি এটা হচ্ছে বাইরের অংশটা একটু দেখে রাখো আসছি দাঁড়াও একটু চাটা খেতে হবে নাহলে রাত্রেবেলাতে হয়তো ঘুরোয়া নাহলে ঘুম পেয়ে যাবে এখানে ওই আমার হেপি করেছে হেপি করেছে ওই দ্বারা যেখানটাতে চা খেতে গেলাম ওই দোকানটা বন্ধ বুঝলি না একটু এইদিকে এই যে এবারে আমার খেয়ে আসি চাটা পুজোর দিনে আমরা সব চা খাবো একটু এসে পরে পুজো একটু এসে পরে তারপরে আমরা ফুর্তি করবো আর কেউ খাবে না সেটা কি হয় এই জন্য এই যে বিস্কুট লিয়া হলো ইনাদের জন্য দেখছি চুপচাপ এসে পরে দাঁড়িয়ে পরে কুই কুই করছে এসব একটি একটি করে খাবি বুঝলি কাড়াকাড়ি করে নালায় হলে তুই একটি লিলে ডাইরেক্ট একটা গোটা গোটা লিলে নাহলে গন্ডগোল করবি তোর আবার এখানে লে লে খা পোলাইট কুকুর বটে দেখছো তো তুই একটা লে 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 ভয় পাওয়ার কিছু নাই তুই একটা লে আমাদের এক গুটে খাই দাও হ্যাঁ এক গুটে খাই দাও এরকম বলতে নাই ভাই বিস্কুট খাবি ভাই বিস্কুট খাবি না 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 চা খাবো চা খাবো এই আরেকটা বিস্কুট দে তো আরেকটা আছে আরেকটা ওই দৌড়ে দাঁড়িয়ে আছে ও আবার একলা কেন থাকে না একলা বলতে ওই গ্যাং এর মধ্যে লয় হ্যাঁ বুঝতে পারছি না এরা খাক একসাথে তুই কোন গ্যাং এই তো কাকাও বুঝে গেছে কাকা ঠিক দিয়ে দিয়েছে এই ভাই পো হাই 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 লে তুইও খা একটা এর ভয় লাগছে ইয়ারে কাছে ওদিকে চাটা খাই বুঝলে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি ঠাকুর আবার চা খেয়ে চলে গেলাম আবার এইবারে তোমাদেরকে দেখাই এখানের সব কিছু বাইরের থেকেই কিন্তু একদম পুরো অ্যাট্রাকটিভ লুক দেখেই প্রথমে তোমার অ্যাটেনশন চলে যাবে দূর থেকেও রাস্তা থেকে তুমি আসবে তখন কিন্তু তোমার অ্যাটেনশন গ্র্যাব করে নেওয়ার জন্যে যথেষ্ট বাইরেটা যেটা করেছে বেশ কালারফুল ভাইব্র্যান্ট পেপার এইটা কি গোটে কে জানে জিজ্ঞাসা করবো কাউকে এইটা থিমটা কি এইটা কি বটে গো এই যে বড় বড় চাকার মতন গুলো পিছনে হ্যাঁ মানে এটা কি মানে কি জিনিসটা কি ও ঢোল বাজানোর ঢোল ও এটা ঢোল করার চেষ্টা হয়েছে আর বানর এই দেহটা কাকা দেখালো বলে লক্ষ্য করলাম বানর এরকম করিন না শান্তনুকে জানিন না এরকম তো এই যা হোক শান্তনু ঝুলছে এখানে আর এই হচ্ছে এন্ট্রান্স এবারে ভিতরটাতে যাই আর এখানে টিয়া পাখি এন্ট্রান্সের উপরে একটু দূর থেকে এটা আরও ভালো দেখাবে ওই যখন রাস্তার ওই পারে ছিলাম তখন বেশি ভালো বুঝতে পারা যাচ্ছিলো ব্যাপারটা সব পুতুল পুতুলের মতন পুরো থিমটা দারুণ কালারগুলো এইরকম তুমি সেই বাবু কালচারে এই ধরনের ছবি অনেক পাওয়া যায় তো সেইরকম এগুলোকে এখানে পুতুলে কনভার্ট করে দিয়েছে বেশ লাগছে এইবারে এই হচ্ছে মেন প্যান্ডেল পুরোটাই একই ধরনের জিনিস দিয়ে তৈরি দেখতে বড় ভালো লাগছে এ শান্তনু তুই ঝুলছিস নাকি শান্তনুকে সবাই ঝুলি দিচ্ছে সুমিতা শান্তনু এইরকম এই ভাগ্নেরা হাসছে ভাগ্নেরা বুঝতে লাগছে ব্যাপারগুলো সব ধর্মরাজের ঘোড়া বটে তিনটা ওই তোরা তিনজন আর ওই হাতিও আছে এদিকে হাতির পিছনে দেখ বসা সিট আছে ওইটাতে পেঁচা চাপবি দেখো এখানটা এত সুন্দর করেছে না খুবই ভালো লাগছে আর হ্যাঁ আরেকটা জিনিস পার্টনারকে বলছি এই যে দুটো পেরিয়ে গেছে ঠিকই দুটো চললো আমাকে বলছিলি রাত 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 কিন্তু মানুষজন বেড়ে যাচ্ছে ঠিক আছে অতএব চাপের কিছু নাই
সবাই কে মেসেজ দিতে হচ্ছে আর কি ওয়ান বাই ওয়ান। বাবা কে মেসেজ দিলাম যে সেলুনটা দেখি, যাত্রা তো সেলুন খুলো। আর পার্টনার কে মেসেজ দিলাম যে দেখো এখনো সব বন্ধু বান্ধবরা সব বেরাচ্ছে, কোনো অসুবিধা কিছু নাই। এই হচ্ছে একদম এন্ট্রান্স ঠাকুরের কাছে যাওয়ার। বাহ, পুরো ভাইবস পুরো চেঞ্জ, কালার টোনটা খুব সুন্দর লাগছে। অফ হোয়াইটের উপরে না একটু বেজ বলা যায়, এই অফ হোয়াইট বেজ এই সকলগুলোর ব্যাপারে আমার কোনো আইডিয়া ছিল নাই বিয়ার আগে পর্যন্ত, মানে ওই বিয়ার ব্যাপার স্যাপারগুলো হওয়ার আগে পর্যন্ত। এগুলো পার্টনারেরই অবদান। দারুণ, কিন্তু বেশ ভালো, দারুণ লাগলো পুরো ওভারঅল। কিছু সম্মাননা পেয়েছে, সারদ সম্মাননা, লাল বাবার আইস, আর একটা কিসের, হ্যাঁ ওই তাদের কাছ থেকে পুরস্কার পেয়েছে, সেগুলো রয়েছে। ভালো জিনিস, মানে ডিজার্ভ করে। তোমাদের কেমন লাগলো সেটা একটু জানাবে, ঠিক আছে। এইখানটাতেও আরেকবার ওয়াইড অ্যাঙ্গেলে চলে গেলাম। ওয়াইড অ্যাঙ্গেলে যাচ্ছি ওই কারণেই যাতে পুরোটার আইডিয়াটা তোমাদের ক্লিয়ার দিতে পারি আর কি। তাই সব জায়গাটা ধরবে তো ওয়াইড অ্যাঙ্গেলে, তাছাড়া ক্রপটাতে আসে না, তো পালকি দোলা আসবে তার। এই তো বেরিয়ে গেলাম, তারপরে এই হচ্ছে সামনেটা খুবই সুন্দর করেছে উপরটা। এখানটা তখন দেখাতে পারলাম না, এখানে সব গ্রুপগুলো ছিল, ছেলেমেয়েগুলো সব দেখছিল, সেই কারণে সবাই আপনার শান্তিতে দেখুক এই সময়টা বেছে নিয়েছে আসছে। ওটা নাই কারুর নিজের ফুর্তির জন্য কারুর অসুবিধা যেন তৈরি আমরা না করি, এইটা হচ্ছে ব্যাপার। বেশ ভালো লাগছে না? হ্যাঁ তো দারুণ লাগছে। ফুলের কাজটা দেখো, ব্যাপার আছে কিন্তু এটার মধ্যে একটা আলাদাই সুন্দর সুন্দর সুন্দর। এখানটারও ওয়াইড ভিউটা একবার দেখে লোক, সেটা হচ্ছে এই যে সে ধর্মরাজের ঘোড়া হাতি যেমন হয় সেরকমের পেঁচাটা সাইজটা দেখো, হিউজ সাইজের এক পেঁচা মাছ, পুরো সব পুতুলগুলা, দারুণ 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 ওভারঅল ওভারঅল দারুণ। ওই ওয়াইডে আসার এইটাই সুবিধা যে পুরো তাই একসাথে দেখানো যায় আর কি। এই হচ্ছে ধলডাঙের দুর্গাপূজা প্যান্ডেল, পেঁচাটার সঙ্গে একটা সেলফি তুললি, ভিডিওটাই নিলি, তাহলে ভিডিওটাতেই স্ক্রিনশট নিতে পারবো পেঁচার সঙ্গে। আর সিকিউরিটি দাদারাও রয়েছে তার সাথে, যাতে কারোর কোনো সমস্যা না হয়। ভালো, বেশ ভালো লাই। তুই পুরুলিয়া যাবি না যাবি রাজি? অযোধ্যা যাবি? চ অযোধ্যার থেকে ঘুরে আসি, এবার দেখা হয়ে গেল ধলডাঙে, ধরে এই ধারটা দিয়ে বেরিয়ে যাবো আর কি। যাই 52 তাহাই তো 65, তাই জন্য আবার পুয়া বাগান। আর একবার বললে সব ইয়ারা তো দেখে নাই, আমি দেখলে কি হবে, আর আগের ব্লগে তোমাদেরকে দেখালে কি হবে, তাহলে একদিনে দুবার আসছি পুয়া বাগানের প্যান্ডেল দেখতে। এই দেখো ভাই ভাই ছবি তুলছে, দু ভাই পাশাপাশি দাঁড়িয়ে। বাহ হাঁদুরে বড় সুন্দর লাগছে তুই, হ্যাঁ তুই দাঁড়িয়ে থাকতে পারতিস রে, লাইভ স্ট্যাচু হয়ে যেত ভাই। ওটা দাঁড়া তুই যা, একবার ভালো লাগবে, সত্যি বলছি ভালো লাগবে। দাঁড়া আর মুখে যেন এই লাল আলোটা পড়ে, হ্যাঁ এইতো এইতো, হ্যাঁ এই তো গইলা সম্রাট এতক্ষণে মনে হচ্ছে লাগছে। বো তো আর এই ভিতরটা দেখাচ্ছি নাই, ভিতরটা তো তোমরা দেখেইছো, মানে যদি আগের ভ্লগটা দেখেছো তো, বা এখন যদি এই ভ্লগটা দেখছো তো দেখি লাও এটাতে, ঠিক আছে। এবার তোমাদের সঙ্গে একদম রুমে যেয়ে পরে দেখা করবো, ঠিক আছে চলো। 3:30 বাজলো, এতক্ষণে আমরা ঢুকলো, এতক্ষণে পুজো পরিক্রমা শেষ হলো, তো এবারে ঘুরে এসে পরে হান্দু ভাই বলছে খিদা পেয়ে গেছে, দিয়ে এবারে হান্দু ভাইয়ের চক্করে বাদ বাকি সবাইকে খিদা পেয়ে গেলো, দিয়ে পরে এই দেখো এক কড়াই ম্যাগি ভাই। এই দেখো আর এই যে পেঁয়াজ কাটা চলছে, ওই ডিমের ইয়া হবে ভুজিয়া, সেটার সঙ্গে মিশিয়ে দেওয়া হবে। এবারে এইভাবে আমাদের মানে ষষ্ঠীর সকাল হতে চলল আর কি, একদম পঞ্চমী তো শর্টেড করলামই, তো ষষ্ঠীও অর্ধেকটা শর্টেড হয়ে গেলো। এই হচ্ছে ব্যাপার, আজকে এখানে মান্ডিল করছি, কালকে সকালবেলাতে বেরোবো, তখন দেখা যাবো এখনো পরিক্রমা শেষ হচ্ছে না, এখন ভিডিওটা লম্বা হতে চলে যাবে, দেখতে থাকো দেখতে পাবে আর অনেক কিছু। সকালে দেখা হচ্ছে, শুভরাত্রি, টাটা।